প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সমাজ বর্তমান বিশ্বে একটা ক্লান্তিকালীন সময় চলছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের কারণে আমরা সাধারণত বাইরে বেরোতে পারতেছি না, তাই আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তো গত ক্লাসে আমরা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ উন্নয়ন। আবার একটু মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন। আচ্ছা, এখন দেখো, সামাজিকীকরণ সম্পর্কে আমরা একটু ব্যাপক ও বিস্তারিত ধারণা নিই, সেটা হচ্ছে সামাজিকীকরণ কি। সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আবার বলি, সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সাধারণত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকে। একজন ব্যক্তি বা একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণ করার পর থেকেই তার যে সামাজিকীকরণ প্রক্রিয়াটা শুরু হয় এবং এই প্রক্রিয়াটা সমাপ্ত হয় মৃত্যু পর্যন্ত গিয়ে। কাজেই আমরা বলতে পারি যে এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলে থাকে। এর মধ্য দিয়ে সাধারণত মানুষ তার আচার আচরণ, চলাফেরা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সবগুলো বিষয় সম্পর্কে সে ধারণা লাভ করে থাকে। এবার আসো পার্ট ১, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। শিক্ষার্থীরা আবার দেখো পার্ট ১, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। তো সামাজিকীকরণ আমরা আগেই জেনেছি যে একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটা একটি কি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলে, এবং এখানে সাধারণত মানুষের আচার আচরণ, চালচলন, খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব কিছুই এই সামাজিকীকরণের মধ্যে পড়ে থাকে। বা এই সামাজিকীকরণটাকে আমরা বলিয়ে থাকি যে সোশিয়ালাইজেশন বা কি সামাজিকীকরণ। এখন আসো, এখন তারা আছে পরিবার। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রথম এবং প্রধান ধাপ আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে পরিবার। শিক্ষার্থীরা আবার একটু মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের সবচেয়ে প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে পরিবার। পরিবার কি? পরিবার সাধারণত এখানে আমরা বলতে পারি যে বাবা মা নিয়ে যে বা সন্তান সন্তানের থাকলে আমরা সেটাকে পরিবার বলে থাকি। তো এখানে পরিবারের ক্ষেত্রে যখন একটি সন্তান জন্মগ্রহণ করে, সন্তানটি জন্মগ্রহণ করার পরে কিন্তু প্রথমে তার মায়ের কাছে বা তার বাবার কাছে প্রথম আন্দোলন ভাষায় কথা বলা শুরু করে, এবং আস্তে আস্তে সে পরিবার থেকে সব ধরনের যে জিনিসগুলো তার চলার পথে প্রয়োজন সেগুলো প্রাথমিক ধারণা লাভ করে দেয় পরিবার থেকে। কাজে আমরা পরিবারে বলতে পারি সামাজিকীকরণের কারণে প্রথম এবং প্রধান ধাপ, কারণ এই পরিবারের অন্যান্য যারা সদস্য থাকে তাদের কাছ থেকেও শিশুরা এই তাদের চলাফেরা, কথাবার্তা এবং অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো তারা পরিবার থেকে শিখে থাকে। আবার দ্বিতীয়ত আসলে এখন স্থানীয় সমাজ। আচ্ছা, এখন স্থানীয় সমাজ বলতে কী বুঝায়? স্থানীয় সমাজ বলতে সাধারণত আমরা বুঝে থাকি পরিবারের বাইরে আমাদের পাড়া প্রতিবেশী বা অন্যান্য যে পরিবেশটা থাকে আমরা সাধারণত সেটাকে বলে থাকি স্থানীয় সমাজ। এই স্থানীয় সমাজ একটি শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কীভাবে? একটু মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। কীরকম? স্থানীয় সমাজের ক্ষেত্রে শিশু যখন পরিবার থেকে পরিবারের গণ্ডি পেরিয়ে যখন সে আস্তে আস্তে বাইরের জগতের সঙ্গে যাবে বা বাইরের জগতের সঙ্গে মিশতে চেষ্টা করবে, তখনই সে স্থানীয় সমাজের সংস্পর্শে আসবে এবং স্থানীয় সমাজের পাড়া প্রতিবেশী বা অন্যান্য সব ব্যক্তিবর্গ থাকবে এবং তাদের সংস্পর্শে এসেই তাদের আচরণ, তাদের চালচলন বা তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ভাষা বা তাদের অন্যান্য যে অনুষ্ঠান বিষয়গুলো থেকে থাকে সেইগুলো সম্পর্কে সে ধারণা লাভ করবে। এজন্য আমরা বলে থাকি যে সামাজিকীকরণের স্থানীয় সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। আচ্ছা শিক্ষার্থীরা একটু দেখো, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। আচ্ছা দেখো, স্থানীয় সমাজ সম্পর্কে আমরা এর আগে ধারণা লাভ করলাম, এবার আসো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান বলতে আমরা কী বুঝে থাকি? স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান বলতে সাধারণত আমরা বুঝে থাকি, যেমন বলা হতে পারে যে সঙ্গীত চর্চার যে ক্লাব বা বিভিন্ন খেলার ক্লাব বা বিভিন্ন বলা যেতে পারে বিভিন্ন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর যে ক্লাব বা বিভিন্নভাবে আমরা বাইরে গিয়ে যে বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হই সেইগুলোই হচ্ছে আমাদের স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান। এখানে আমরা আমাদের নিজস্ব যে সত্তা বা নিজস্ব যে জ্ঞান তার বাইরে এই স্থানীয় সমাজের সঙ্গে আমরা মিশতে গিয়ে বিভিন্ন উপাদানের সংস্পর্শে এসে আমরা কিছু কিছু নতুন জিনিস আয়ত্ত করে থাকি। আবার আসলে সমবয়সী সঙ্গী। আচ্ছা শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনো, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমবয়সী সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, কারণ এই সমবয়সী সঙ্গীর সংস্পর্শে এসে শিশুরা কিন্তু আস্তে আস্তে তাদের কি
খেলার সাথে সঙ্গে বেড়ে ওঠে এবং আস্তে আস্তে তাদের ব্যক্তিত্বটা অনেক প্রসার লাভ করে। কারণ সমবয়সের সঙ্গে যখন পরিবার থেকে তারা স্থানীয় সমাজে আসে, স্থানীয় সমাজ থেকে যখন তারা বিভিন্ন স্থানীয় সমাজের উপাদানের সংস্পর্শে আসে, তারপরে আসে তারা আস্তে আস্তে সমবয়সের সঙ্গীর ক্ষেত্রে। সমবয়সের সঙ্গীর ক্ষেত্রে তারা দেখে যে একসঙ্গে খেলতে গিয়ে তাদের আচরণগুলো তারা শিশুরা নিজের অজান্তে গ্রহণ করতে থাকে, বা তাদের অন্যান্য যে পোশাক পরিচ্ছদ বা অন্যান্য যে তারা প্রভাব, তার সঙ্গীগুলো যে প্রভাব বিস্তার করে সেগুলো এই শিশু গ্রহণ করতে থাকে। কাজে সমবয়সী সঙ্গী শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা আবার দেখো, এবার আসো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান আছে শিশুর সামাজিকীকরণের অত্যন্ত একটি শক্তিশালী মাধ্যম। কারণ এই উপরের যে মাধ্যমগুলো আমরা দেখলাম, এই মাধ্যমগুলো পার হওয়ার পরে তারা আসে একটা ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তো তারা প্রথম আসে এবং এসে এখানে তারা একসঙ্গে পরিবারের বাইরে বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে তার বাইরে তারা এসে এখানে অনেকগুলো বন্ধুর সংস্পর্শে আসে বা নতুন একটা পরিবেশের সংস্পর্শে আসে, এবং এখানে এসে তারা বিভিন্ন পরিবেশ থেকে যে শিশুরা আসে তাদের সংস্পর্শে এসে সে নতুন 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 কিছু বিষয় বা নতুন কিছু নতুন জিনিস সে রপ্ত করে বা আয়ত্ত করা শুরু করে। কাজে শিক্ষা প্রতিষ্ঠান শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান শিশুর শুরু থেকে বলা যেতে পারে যে তাদের যৌবন বয়স বা তাদের আরও একটু বেশি বয়স পর্যন্ত তারা এখানে অতিবাহিত করে থাকে এবং নতুন নতুন জিনিস তারা রপ্ত করে থাকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিশুর মানুষ হওয়ার ক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রে, মানসিক বিকাশ ঘটার ক্ষেত্রে এবং একজন সুস্থ সুন্দর স্বাভাবিক মানুষ গড়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসো রাজনৈতিক প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের পরে আমরা বলতে পারি রাজনৈতিক প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কীভাবে? শিশু যখন শিক্ষা লাভ শেষ করে বা শিক্ষা প্রাথমিক বা তারপরে মাধ্যমিক বা উচ্চতর শিক্ষা লাভ করার পরে শিশু বিভিন্নভাবে রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়। তারা এই রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে গিয়ে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আসে, কথা বলার গুণাবলী আসে, তারা বিভিন্ন পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট বা খাপ খাইয়ে নেওয়ার গুণাবলী অর্জন করে, এবং বিভিন্নভাবে তারা একসময় দেশকে, দশকে, জাতিকে উন্নতির শিখরে এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলীগুলো তারা অর্জন করে থাকে। এবার পার্ট দুই, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। পার্ট দুই, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। এক নম্বরে আছে অনুকরণ। আচ্ছা দেখো, সামাজিকীকরণের ক্ষেত্রে যে উপাদানগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয় তার মধ্যে হচ্ছে অনুকরণ। অনুকরণটা কি? অনুকরণটা হচ্ছে সাধারণত কোনো কিছু দেখে বা শিখে হুবাহু নকল করা। এই হুবাহু নকল করাটাকে আমরা বলে থাকি অনুকরণ। তো অনুকরণের ক্ষেত্রে সাধারণত আমরা দেখে থাকি যে শিশুরা অনুকরণ প্রিয়। কারণ পরিবারে সাধারণত আমরা দেখি যে প্রথমে তারা যেহেতু কোনো কিছু নিজের থেকে করতে পারে না, তো প্রাথমিক অবস্থায় তারা পরিবারের অন্যান্য যে সদস্য, বাবা মা, ভাই বোন বা অন্যান্য যে সদস্যগুলো যে ধরনের আচরণ করে থাকে বা তারা যেভাবে কথা বলে সেই বিষয়গুলোই শিশু কিন্তু হুবহু অনুকরণ করে থাকে। তাই সামাজিকীকরণের ক্ষেত্রে সেই অনুকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এবার আসো অভিভাবন। অভিভাবন একটা যোগাযোগের অন্যতম মাধ্যম। অনুকরণের পরেই আমরা অভিভাবন সম্পর্কে ধারণা লাভ করতেছি। অভিভাবন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগাযোগের মাধ্যম। কারণ এই যোগাযোগের শিশুরা সাধারণত কোনো ছোট অবস্থায় বা যখন শিশু থাকে তখন তারা কিন্তু কোনো যুক্তি বা কোনো কিছু যুক্তি বা অন্য কোনো বিষয়ে তারা খণ্ডন করতে পারে না। তাই তারা এই অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে তারা অনেক কিছু শিখে থাকে। আবার এই অভিভাবন প্রক্রিয়াটা আমরা বড়দের ক্ষেত্রেও লক্ষ্য করে থাকি। দেখা যায় যে বড়রাও নতুন কোনো পরিবেশে গেলে সেখানে তারা অনেক কিছু আয়ত্ত করে, আবার তারাও কিছু দিয়ে আসে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অভিভাবন প্রক্রিয়া। এখন আসুন অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ হচ্ছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে অঙ্গীভূতকরণের মাধ্যমে শিশু তার বিভিন্ন ভাষার প্রকাশ ঘটে থাকে। সেটা কীরকম? শিশু প্রথমে বিভিন্ন ছড়ার বই বা বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো যে শিশুদের যে বই রয়েছে এই বইগুলোকে তারা পছন্দ করে বা আয়ত্ত করে। তারপরে তাদের তারা যে আচরণগুলো করে এই আচরণগুলোকে যারা সাপোর্ট দেয়, বিশেষ করে পিতা মাতা বা অন্যান্য পরিবারের সদস্যরা,
তাদের প্রতি তারা দুর্বল হয়ে পড়ে এবং তাদের অঙ্গীভূতকরণের কিছু বিষয় তারা ফলো করে। আবার দেখা যায় যে তারা কিছু কিছু সময় দেখা যায় স্পাইডার ম্যান যদি হয়ে আবার অন্যদেরকে চমকিয়ে দেওয়া, এই বিষয়গুলোর মধ্য দিয়ে তারা কী করে, তারা বিভিন্ন ভাব প্রকাশ করে থাকে। তারপরে আসুন চতুর্থত আসুন ভাষা। ভাষা কি? ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ভাষাটা ভাষার মাধ্যমেই মানুষ তার মনের ভাব প্রকাশ করে থাকে। কারণ ভাষা না থাকলে মানুষ কখনোই তার মনের ভাব প্রকাশ করতে পারত না। প্রত্যেকটা প্রাণীরই নিজস্ব ভাষা রয়েছে, তেমনি মানুষেরও নিজস্ব ভাষা রয়েছে। তো যেহেতু আমাদের পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন, সেক্ষেত্রে আমাদের পৃথিবীতে অনেক ধরনের ভাষার প্রচলন রয়েছে। তো যে ভাষাটাই হোক না কেন, আমরা কিন্তু ভাষার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে প্রকাশ করি, আমাদের অস্তিত্বকে প্রকাশ করি, আমাদের মনের ভাব প্রকাশ করি। এতে করে আমরা বুঝতে পারি আমার ভাষা যেমন আমি অন্যের কাছে প্রকাশ করলাম তারাও বুঝতে পারলো বা বোঝার চেষ্টা করলো, বা আমার সংস্কৃতিকে তারা বুঝতে পারলো, আমিও তেমনি অন্যের ভাষা যখন শুনি তখন কিছুটা হলেও বোঝার চেষ্টা করি এবং তাদের সংস্কৃতিকেও আমি বুঝতে চেষ্টা করি, বা তাদের মধ্য দিয়ে বা ভাষার মধ্য দিয়ে তাদের সংস্কৃতির কিছুটা প্রভাব আমরা পরিলক্ষণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা আজকে এই পঞ্চমতা সামাজিকীকরণ ও উন্নয়ন যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের যে বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের ধারণা দিলাম, এই বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং আমি যে কাজগুলো দেবো এই কাজগুলো বাসায় অবশ্যই মনোযোগ দিয়ে করবা। তো তোমরা এখন SW বা বাড়ির কাজ লিখে নাও। এক নম্বরে লিখে নাও বাড়ির কাজ। এক নম্বরে লিখে নাও সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো। লিখে নাও সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো। শিক্ষার্থীরা আবার দেখো এক নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো। এবারে দুই নম্বরে সামাজিকীকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। সামাজিকীকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা দুই নম্বরটা লিখে নাও, সামাজিকীকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো। এখন এই কাজগুলো তোমরা অবশ্যই বাড়িতে করো মনোযোগ দিয়ে এবং বাইরে যেন বের না হওয়া, দেশের যে পরিস্থিতি তাদের নিজেকে সাবধানে রাখবা এবং